অবশেষে দুই ছেলেকে নিয়ে একা একা আমি রওনা হয়ে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে আবার যাব ইনশাআল্লাহ ঢাকাতে। ছেলেকে ডাক্তার দেখাবো। গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ও শারীরিক যে কন্ডিশন, একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতেই হবে। তাই ওদের বাবা ঘরে আসার পরে সিদ্ধান্ত হয়েছে আমরা ঢাকা যাব এবং ওকে সেখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখাব। আর যেহেতু চোখের ডাক্তারও দেখাতে হবে, তাই মাঝখান দিয়ে যে সময়টুকু পাবে চোখের ডাক্তারও দেখিয়ে নেব। আসসালামু আলাইকুম। অবশেষে সিদ্ধান্ত হলো আমাদের যে ওকে নিয়ে আর বসে থাকা যাবে না একেবারেই, ওকে একটা ভালো কোনো ডাক্তারকে দেখাতে হবে। চট্টগ্রামে যে ডাক্তারটাকে ওকে সবসময় দেখাতাম, ওনার সিরিয়ালটা কোনোভাবেই ম্যানেজ করতে পারেনি। আর এখন যেহেতু ওর ঘাড়ে ব্যথা, এটা মনে হচ্ছে নিউরো প্রবলেমও হতে পারে, যার কারণে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকায় গিয়ে একজন ভালো নিউরো মেডিসিন দেখাবো। তো যেহেতু ওদের বাবা ছুটি পাচ্ছে না আর ওদের বাবার অফিসে জরুরি মিটিং চলছে, ট্রেনিং চলছে, যার কারণে সে যেতে পারবে না। তো আমি একা একা আবার ঢাকা যেতে পারবো না বাচ্চাদেরকে নিয়ে, কারণ আমি ঢাকা তেমন কিছুই চিনি না। তাই আমি আগে চট্টগ্রাম যাব, সেখান থেকে আমার মেজো ভাইকে নিয়ে আমার দুই ছেলেসহ আমি ঢাকা যাব ইনশাআল্লাহ। ডাক্তার বৃহস্পতি শুক্র বন্ধ, তো আমরা শুক্রবারে যেহেতু যাচ্ছি চট্টগ্রাম, চট্টগ্রামে শুক্রবারটা থেকে শনিবারে যাওয়ার ইচ্ছা হচ্ছে ঢাকায়, কারণ ডাক্তার শনি থেকে বুধবার বসেন। তো শনিবারে প্রচুর ভিড় হবে, যেহেতু বৃহস্পতি শুক্র দুই দিন বসেন না, তাই আমরা শুক্রবারে গিয়েও লাভ হবে না, দেখাতে পারবো না। যেহেতু আমরা আগে থেকে সিরিয়াল নিচ্ছি না, একটু প্রসেসিং করে যেতে হবে। আর হচ্ছে আমাদের পুরাতন ডাক্তার, ওনার কাছে আমাদের পরিবারে অনেকে দেখানো হয়েছে, আমিও দেখিয়েছি, খুবই ভালো একজন ডাক্তার, যার কারণে ওনার কাছে কষ্ট হলেও নিয়ে যাচ্ছি আর কি। তো ওদের বাবা আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে আসবে, আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আল্লাহর নামে। আর কোনোভাবে বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারছি না কুকুরগুলোর জন্য, যাই হোক ওদের বাবা কুকুরগুলো তাড়িয়ে দিয়েছে। আর যেহেতু একদম ভোরে ভোরে বের হয়েছি আমরা, বাসায় কোনো কিছু বানিয়ে খাওয়ার সুযোগ আর হয়নি, তো বাচ্চাদেরকে নিয়ে খালি পেটে নিয়ে যাওয়াটাও ঠিক হবে না, তাই একটা হোটেলে এসে বসছি গাড়িতে ওঠার আগে, হালকা পাতলা কিছু নাস্তা করে তারপরে গাড়িতে উঠব। কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার গাড়িগুলো কিন্তু পথের মধ্যে যাত্রা বিরতি দেয় না এখন আর, যার কারণে খিদা লাগলেও নেমে কোনো কিছু খাওয়া সম্ভব হবে না। তো বাচ্চাদেরকে একটু কিছু খাওয়াবো, সেই সাথে আমরাও খেয়ে নিব। বাসায় তো কোনো কিছু রেডি করাও ছিল না, আর যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে, রাতে সিদ্ধান্ত হয়েছে, এখন সকালে চলে যাচ্ছি, তাই আগে থেকে কোনো কিছু গুছিয়ে উঠতে পারেনি। রাতে কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখেছিলাম, বাকিটা সকালে গোছগাছ করে জাস্ট ফাইলপত্রগুলো নিয়ে বের হয়ে গিয়েছে। তো এখানে এসেছি, পরোটা আর ডাল আছে, সেটাই খেয়ে নিব। চিনিযুক্ত চা আর খাবো না এখন, যেহেতু জার্নি করব, শরীর খারাপ হয়ে গেলে ওদের দুজনকে আবার টেক কেয়ার করতে পারবো না, তাই হালকা একটু নাস্তা করে নিচ্ছি আমরা। আগে হলে ভয় পেতাম একা একা বাচ্চাদেরকে নিয়ে যেতে, এখন যেহেতু দুই একবার আসা যাওয়া করেছি তাই সাহস হয়ে গিয়েছে। আর চট্টগ্রামে যে কোনো জায়গা থেকে আমি আসতে পারবো, কিন্তু অন্য কোনো জায়গা যেতে পারবো না, খুব একটা চিনি না। ঢাকায় কিন্তু বেশ কয়েকবার যাওয়া হয়েছে আমার ডাক্তারের উচিলায় বা কোনো বিয়েতে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু তারপরও ঢাকার রাস্তা আমি কোনো কিছুই চিনি না, আমার কাছে খুব কঠিন মনে হয়, যার কারণে আমার ভাইকে নিয়েই যাবো। তো যাওয়ার মধ্যে আমার দুই ছেলে গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে গেছে, কিন্তু ওরা যেহেতু ঘুমিয়ে গিয়েছে আমি তাই জেগে বসে আছি। তো ভাবলাম যে রাস্তার পাশটা একটু ভিডিও করি, কিন্তু গাড়ি এত জোরে চলে যে ভিডিও করতেও ওভাবে করা যায় না। সবুজ দেখতে ভালোই লাগে, তাই একটু করে ভিডিও করে নিয়েছি। মন যেহেতু ভালো নেই, খুব বেশি কিছু কিন্তু ভিডিও করিনি। আমার ছেলেরা মোটামুটি অনেকক্ষণ ঘুমিয়ে এখন একটু জেগেছে, বড় ছেলে জেগেছে, তাই ছোট ছেলেকে উঠিয়ে ফেলছে আর বলছে আম্মুর দিকে তাকাও, আম্মু ভিডিও করছে। সে বলছে না, শুধু যাবো আর ঘুমাবো, যাবো আর ঘুমাবো। আর তারা খুবই খুশি যে তারা পানির কল যাচ্ছে, তাদের খালা মামাদের কাছে যাচ্ছে, তাদের জন্য আর কিছুই লাগে না। পুরো রাস্তাতে আলহামদুলিল্লাহ ওরা তেমন কোনো অসুবিধা করেনি, বেশিরভাগ টাইমে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। তো আমার ছোটো ছেলে জিজ্ঞেস করছে আমরা কোথায় যাচ্ছি, ও ভেবেছে যে ভাইকে ডাক্তার কাছে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি। আমরা বলছি আমরা তো পানির কল যাচ্ছি, মানে গাড়ির মধ্যেই পারতেছে না যে নাচানাচি শুরু করবে, এত খুশি। আসলে ভাগ্য এমন এক জিনিস, রিজিক এমন এক জিনিস, আমাদের কিন্তু কোনো প্ল্যানিং ছিল না যে মাত্র আমরা চট্টগ্রাম থেকে সব কিছু নিয়ে কক্সবাজার এসেছি, এত দ্রুতে আবার চট্টগ্রাম যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, প্ল্যানিং ছিল না। কিন্তু উপর থেকে যে প্ল্যানিং করে রেখেছে যে এভাবে যেতে হবে, যাওয়া লাগবে, সেটা কি আর আমরা জানি? তাই কখনো কোথাও যাব না বা মানে এতদিন পরে আসবো, অতদিন পরে যাব,
এগুলো বলার আসলে সুযোগ নেই। ওই যে উপর থেকে তো উনি ঠিক করে রেখেছেন কখন আমি যাব, কখন আমার রিজিক আবার সেখানে আছে। এক মাসও পুরোপুরি হয়নি, 27 দিনের মাথায় আমি আবারও চট্টগ্রাম যাচ্ছি। তো যাচ্ছি, খুশি মনে যাচ্ছি না, হয়তো অন্য সময় গেলে এই যাওয়াটা অনেক আনন্দের হতো। যেহেতু মাথার মধ্যে একটা টেনশন নিয়ে যাচ্ছি, ছেলে অসুস্থ, কি হয়েছে না হয়েছে তা তো আর বলতে পারবো না, হয়তোবা এটা সাধারণ কোনো সমস্যা, কিন্তু ও ছোটো মানুষ, আমাদেরকে বোঝাতে পারছে না, সে কারণেই বেশি টেনশন। ডাক্তার দেখিয়ে সেটা কনফার্ম হয়ে নেওয়াটাই হচ্ছে নেওয়ার জন্যই যাওয়া। আল্লাহ যেন খারাপ কিছু না দেয় সেই দোয়াই করছি সারাক্ষণে। আর এই তো বাসায় চলে এসেছি, আর 2 বাচ্চা নিয়ে গাড়ি থেকে নামা, সিএনজি ঠিক করা, সব কিছু মিলিয়ে একা একা, যার কারণে ভিডিও তো করা সম্ভব না। আসার পরে তো কী পরিমাণ খুশি, আমার ভাইয়ের ছেলেরা সহ আমার ভাই মেজো ভাইকে একসাথে চার দিক থেকে জড়িয়ে আছে এবং বসে বসে ওদের ছোটোবেলার ছবিগুলো দেখছে। জারিফের ছোটোবেলা, আফিফ, আরহাম, আফনান এবং আবরার, আদিল, 6 জন সবার ছোটোবেলার ছবি ওরা একজনের পর একজন দেখছে। তো ভাবলাম যে দেখেন, ছোটো বাচ্চারাও আপন মানুষের কাছে আসলে কেমন খুশি হয় বা কীরকম তাদের অসুস্থতার কথাও ভুলে যায়, যেটা আমরা বড়রা হয়তো এখন পারি না। আর্টিফিশিয়াল হয়ে গিয়েছে বড়দের জীবনের সব কিছুই, কিন্তু ছোটো যে জীবনটা কিন্তু এখনও অন্যরকম, সব কিছু অনেক বেশি সুন্দর, অনেক হাসি খুশি। তো ওদের এরকম মানে মিলেমিশে খেলাধুলা, মিলেমিশে সব কিছু করা দেখতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। দোয়া করি সব সময় যেন এভাবে তারা মিলেমিশে থাকতে পারে। যদিও সময়ের প্রয়োজনে একটা সময় হয়তো দূরত্বটা বাড়বে, তারপরও সম্পর্কগুলো যেন ভালো থাকে এরকম। দুপুরের আগে আগে এসে পৌঁছেছিলাম, তো হালকা নাস্তা করেছি, চা খেয়েছি, এখন ফ্রেশ হয়ে খাবো সবাই মিলে। তো টেবিলে খাবার দিচ্ছে, শিমের বিচি দিয়ে সেওয়া মাছ রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, আবার সেওয়া মাছ ভাজি করেছে। তো সেটা এখনও টেবিলে আসেনি, তার আগেই আমি ভিডিও করছি। তো এখন আমরা ভাই বোন যে কয়জন এখানে আছি তারা বসে খেয়ে নিব, মেজো ভাই, বড়াপা, আমি। এরপরে সেই দুপুরে খাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি, কারণ প্রায় অনেক দিন পরে, যদিও 27 দিন কিন্তু আমার জন্য এটা অনেক দিন পর, এসে সারা সময়টা গল্প করে কাটিয়েছি আর বিকেলে সন্ধ্যা 4টা পর্যন্ত ভিডিও করেছি। এরপরে এখনকার ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের, তা শনিবার সকালে। শুক্রবার তো এসে আর কোনো কিছু করা হলো না, শনিবার রাতের গাড়িতে আমরা ঢাকা যাব ইনশাআল্লাহ, সেরকমই চিন্তাভাবনা আছে। তো শনিবার সময়টা যেন অপচয় না হয় তার কারণে আমি নাস্তা করে ছেলেকে নিয়ে চলে যাব শ্যাবরনে, যেহেতু ওর চোখেরও সমস্যা আছে। কক্সবাজার ডাক্তার দেখিয়েছি, তারাও বলেছে যে একবার চোখের ডাক্তারটা আবার দেখিয়ে নেন কি চোখে কোনো সমস্যার কারণে ব্যথা করছে কি না। তো যেহেতু সময় আছে আজকের দিনটা, আর শ্যাবরনে ফোন করেও খবর নিয়েছি যে 1টা থেকে ডাক্তার বসবেন, তাই আমি 11:30টার দিকে চলে গিয়েছি, বের হয়েছি। আমরা মা ছেলে 2জন ছোটো ছেলেকে রেখে গিয়েছি বাসায়, আমরা যাচ্ছি এখন ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে যদি পাওয়ার চেঞ্জ হয় তো চশমা চেঞ্জ করে নিব, আচ্ছা দেখি ডাক্তার কি বলে। তো যাই হোক, যাচ্ছি এখন শ্যাবরনে, ওখানে ডাক্তার আগেও দেখিয়েছি ওকে, এখন আবার সেই ডাক্তারকে দেখানোর জন্যই যাচ্ছি, নতুন করে অন্য ডাক্তার আর দেখায়নি আর কি। তো এসেছি শান্তির জায়গা, নিজের প্রিয় শহর, আর ভালোই লাগছে। আসার পরে লিফটে উপরে যাচ্ছি, তো গেলাম, যাওয়ার পরে শুনতে পেলাম যে ডাক্তার রুগী দেখবেন 50 জন, সেটা সিরিয়াল বুক হয়ে গিয়েছে। ফোন করে আসার পরেও সিরিয়াল পাইনি, ব্যাপারটা খুবই মর্মাহত করেছে, খুবই খারাপ লেগেছে যে এত কষ্ট করে আসলাম ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে কিন্তু দেখাতে পারলাম না। অনেক রিকোয়েস্ট করে বললাম যে আমরা কক্সবাজার থেকে এসেছি, একটু যদি ব্যবস্থা করেন, বলে যে কালকে আসেন। তো ওনাদেরকে কি আর বলা যাবে যে আমি আজকে রাতে ঢাকা চলে যাব ছেলেকে অন্য ডাক্তার দেখাতে, চোখের ডাক্তারটা দেখিয়ে যেতে চেয়েছিলাম। যাই হোক, কিছু তো করার নেই, ভাগ্য আর কি। তো মানে ঘোরা একবারের জায়গায় 2 বার আসা লাগবে বা আরও বেশি আসা লাগবে, এই হচ্ছে কথা। সিরিয়াল যদি ফোনে দিত তাও ঠিক ছিল, এসে যখন সিরিয়াল পাইনি কি আর করার। আবার দোতলায় আসলাম, দোতলায় আমার ফুফুর একটা রিপোর্ট ছিল, তো সেই রিপোর্টটা নিয়ে নিচ্ছি এখন, ছেলেকে ডাক্তার দেখাতে পারিনি, এই রিপোর্টটা নিয়ে বাসায় চলে যাব। আবার ঢাকা থেকে এসে তারপরে চেষ্টা করব এখানে আবার ডাক্তার দেখানোর জন্য, দেখাতে তো হবে যেহেতু চশমা পরে। কী কারণে যে তার ঘাড়ে ব্যথা হচ্ছে, কেন হচ্ছে বারবার, সেটা তো কোনোভাবে ফাইন্ড আউট করা যাচ্ছে না। তো এখন সবার কাছে আমি দোয়া চাই যে সবাই দোয়া করবেন প্লিজ, যেটার জন্যই হোক আমার ছেলের যেন সহজ সমাধান করে দেন আল্লাহ, আর ওষুধের মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে হোক, ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়।
এই শহরে কিন্তু সব কিছুই চেনা জানা, ভালোও লাগে। চলে এসেছি বাসারে জায়গায়, আর এসে একটু ফল কিনছি, ফল কিনে বাসায় চলে যাব। দুপুর টাইমে আর তেমন কিছুই চোখে পড়ছে না, ফলগুলো মনে হলো ফ্রেশ খুব, তাই নিয়ে নিচ্ছি। কক্সবাজারের তুলনায় এখানে ফলের দাম কিন্তু অনেক কম। কক্সবাজার এই কালো আঙ্গুরগুলোর কেজি হচ্ছে 480 টাকা, 450 টাকা, আর এখান থেকে নিয়েছি আমি মাত্র 320 টাকা করে। তো কক্সবাজার কিন্তু মানে সব কিছুরই এরকম দাম, জাস্ট ফলের দামটা দিয়ে নিশ্চয় বুঝতে পারছেন। তো সবার কাছে আবারও দোয়া চাইবো, আমার ছেলের জন্য দোয়া করবেন, ওকে যেন ডাক্তারটা ঠিকঠাক মতো দেখাতে পারি, ওষুধের মাধ্যমে যেন সে সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।